আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা এবং বান্দিরা আপনারা সবাই কেমন আছেন বাংলাদেশে এখন নির্বাচনটা হয়ে গেল একটা পুতুল খেলা যেমন আমরা ছোট ছোটোবেলায় গোল্লাচুট খেলতাম বৌচি খেলতাম কত ধরনের খেলা খেলতাম এখন বর্তমানে এই যুগটার মধ্যে নির্বাচনও হয়ে গেল একটা খেলার মতন যোগ্য হোক অযোগ্য হোক রাজনীতি বুঝুক আর না বুঝুক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু ভাইরাল হইলেই মানুষ নির্বাচন করতে চায় আমার মাথায় এই জিনিসটাই খেলে না আপনি যদি প্রকৃতি মানুষ হয়ে থাকেন আপনি যদি মানুষের সেবক হয়ে থাকতে পারেন বা মানুষের সেবক হইতে চান আপনার তো নির্বাচনের দরকার নেই কি কোন ভাই কথা রং না রাইট কথাগুলো একটু শুই না যান আর বিশেষ করে আমি মুক্তা আপার কথাগুলো শুনেন। আপনারা আমার আপনারা। এখানে জনগণের কাছে ভোট চাইতেছে এখন আমার কথা হলো আমি এদের মন্তব্য কিছুই বলবো না আপনারা মূল্যবান কমেন্ট করেন এদের কি নির্বাচনে আসা উচিত এদেরকে ভোট দেওয়া উচিত বা অনুচিত আপনারা কমেন্ট করেন রাজনীতি শব্দের অর্থ আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না কিন্তু বর্তমানে এই জামানায় রাজনীতি হয়ে গেল একটা খেলা তো যাই হোক এখন এই আল্লাহর বান্দি চুনার ঘাটের মধ্যে ভাইস মহিলা চেয়ারম্যান পদে মনে হয় না কোন পদে দাঁড়াইছে যাই হোক পাংখা মার্কা দাঁড়াইছে এখন কথা হইল গিয়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকে এদেরকে চিনেন অনেকে জানেন এদের ভিডিওগুলো আপনারা কম বেশি যাই হোক দেখছেন কিন্তু এদের কাছ থেকে আশা করা যায় কোনো এলাকার উন্নতি হবে আপনারা মতামত অবশ্যই করেন করেন আমি এদেরকে নিয়ে কোনো মাছ বাজে মন্তব্য করব না বাজে কথা বলবো না কারণ এই বাংলাদেশের জমিনে বেচারা হিরো আলম কিন্তু কম মায়ের খায় নাই চেয়ারম্যান পদে দাঁড়াইছে বেচারা এমপি পদে দাঁড়াইছে মেম্বর পদে দাঁড়াইছে এবং কি সংসদ নির্বাচনও দাঁড়াইছিল বিনিময়ে কি মায়ের সারা কিছুই বেচারা কপালে জুটে নাই এখন মনে করেন রাজনীতি করতে হলে রাজনীতির প্রতি অভিজ্ঞতা থাকতে হবে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে হঠাৎ আপনি কিছুদিন মনে করেন যে এই ফেসবুক টিকটক ইউটিউবের মধ্যে মোটামুটি একটু ভালো ভাইরাল হয়ে গেছেন গা আপনার এই মানুষ চিনে আপনি নির্বাচনে দাঁড়ায় গেলেন গা নির্বাচনে মানুষ কেন দাঁড়ায় এলাকার মানুষের সেবা করানোর লেগা আপনি তো নির্বাচন ছাড়াও করতে পারেন এই যে আমি একজন সাধারণ জনগণ আমি যে এলাকার মধ্যে বসবাস করতেছি সেই এলাকার মানুষের মন জয় করতে হলে কি করতে হবে আমার আমি সেখানকার মানুষের হতদরিদ্র মানুষ হোক গরিব মানুষ হোক যে কোনো মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেশ এলাকার মধ্যে আমি একটা সুপারম্যান হয়ে থাকব তারাই আমাকে বলবো এই লোকটাকে নির্বাচনে দাঁড় আমি কেন মানে একটু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আমি নির্বাচনে দাঁড়ায় যাবো ফাইজলামি লয়ে বইছি আমরা হ্যাঁ নির্বাচনটাকে এখনো ফাইজলামি আমি আর বেশি কিছু বলবো না আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমি আশা করতেছি তো যাই হোক ভিডিওটা শেয়ার করবেন যাতে করে এই আল্লাহর বান্দি আর তামি স্বামী যাতে নজরে পড়ে ভিডিওটা নির্বাচন নির্বাচন কইরা কত ধরনের তামচা শুরু হয়েছে বাংলাদেশের জমিনে তা আল্লাহ তালা সবাই হেদায়ত দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক আমি সবাইকে একটাই কথা বলবো সর্বশেষ কথা এই পৃথিবীর জমিনে রসুলের তরিকা হলো সবচাইতে বড় আল্লাহর নিয়ামত আপনি রসুলের তরিকা চলবেন আপনার জীবনে সুখ শান্তি আলাদা সব কিছুই দিব কিন্তু একটা মহিলা হ্যাঁ ঢাকনা খৈলা পুরা এলাকা ঘুরতেছে কি কী আশা দিব আম করে কী দিব সমাজের মধ্যে শিক্ষা হ্যাঁ আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝবুঝার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সর্বশেষ একটাই কথা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন কিন্তু আল্লাহর থেকে বাজে কমেন্ট করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ